আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। সাত সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা, বাসের ধাক্কায় প্রাণ হারালো এক স্কুল ছাত্রী। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে গৌহাটির গণেশগুড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে। জানা যায়, বড় বোনের সঙ্গে স্কুটি করে একাদশ শ্রেণীর ছাত্রী স্কুলে যাচ্ছিল। একটি দ্রুতগামী রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। এতে স্কুটিতে থাকা একাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া কুমারীর ঘটনাস্থলে মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। এদিকে আহত তরুণীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত প্রিয়া কুমারী হাতিগাঁও এলাকার লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী। লোন নেওয়া ব্যক্তিদের জন্য একটি সুখবর। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকের শেষে রেপো রেট নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ৬ জুন থেকে শুরু হওয়া আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পরে রেপো রেট নিয়ে নয়া সিদ্ধান্তের বিষয়ে জানানো হল। এদিন বেলা ১০টার সময় শক্তিকান্ত দাস জানান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট হারে কোনো পরিবর্তন করেনি, যার ফলে রেপো রেট থাকছে ৬.৫০%। আরবিআই গভর্নর জানিয়েছেন কমিটির সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলেও এই হার অপরিবর্তই ছিল। আরবিআইয়ের এই ঘোষণা স্বস্তিদায়ক লোন গ্রহীতাদের জন্য, কারণ গত দুই বছরে আরবিআইয়ের রেপো রেট বৃদ্ধির জেরে ব্যাঙ্কগুলি লোনকে মহার্গ করে তুলেছে। গাড়ি বাড়ি পার্সোনাল লোনের ক্ষেত্রে অনেক বেশি ইএমআই গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে রেপো রেট আরও বাড়ানো হলে তা মধ্যবিত্ত শ্রেণীর পকেটে বড় ধাক্কা হতো, তবে আরবিআই সেই সিদ্ধান্তে গেল না। গুগল পে হল জনপ্রিয় একটি অনলাইন পেমেন্ট অ্যাপ। ইউজারদের সুবিধার জন্য এই অ্যাপেই এবার চালু হচ্ছে নতুন সুবিধা। জানা গিয়েছে, গুগল পে অ্যাপের ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই অ্যাক্টিভেশনের জন্য আধার কার্ড ভিত্তিক অথেন্টিফিকেশনের সাপোর্ট চালু হবে। এই ফিচারের রোল আউট শুরু হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ গুগল পে অ্যাপের ক্ষেত্রে ইউজাররা তাদের ইউপিআই পিন সেট করতে পারবেন ডেবিট কার্ড ছাড়াই। যেসব ইউজাররা গুগল পে অ্যাপের ক্ষেত্রে আধার নম্বরের মাধ্যমে ইউপিআই রেজিস্টার করতে চাইছে, তাদের একটা বিষয় নিশ্চিত করতে হবে যে ইউআইডিএআই এবং ব্যাংকে যে আধার নম্বর রয়েছে সেই একই নম্বর দিয়ে তারা গুগল পে অ্যাপেও সাইন ইন করছে। একই সঙ্গে গুগল পে কর্তৃপক্ষ এও জানিয়েছে যে ভ্যালিডেশন পদ্ধতির জন্য ইউজারদের আধার নম্বর কোথাও সঞ্চয় করে রাখা হয় না, অর্থাৎ নিরাপদেই থাকে ইউজারদের আধার নম্বর। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আধার ভিত্তিক এই নতুন সিস্টেম ডিজাইন করা হয়েছে ইউজারদের সাইন আপ অথেন্টিফিকেশনের জন্য, আর এক্ষেত্রে ডেবিট কার্ড ছাড়াই একজন ইউজার ইউপিআইতে সাইন আপ করতে পারবেন। রেল দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ওড়িশার। বুধবার ওড়িশার জাজপুরে রোড রেলওয়ে স্টেশনে একটি পণ্য ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের এবং আহত হয়েছেন আরও ২ জন শ্রমিক। সরকারি সূত্রে খবর, বৃষ্টির মধ্যে জ্বর এড়াতে ইঞ্জিনবিহীন একটি মাল ট্রেনের নিচে আশ্রয় নিয়েছিলেন এই শ্রমিকরা। তারপর হঠাৎ ট্রেনটা একটু এগিয়ে গেল, এর জেরেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান ৩ শ্রমিক। আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জন গুরুতর আহতকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক হৃদয় বিদারক ঘটনা ঘটল রামকৃষ্ণনগরে। সারের গুঁতোয় প্রাণ গেল এক শিশুর। ঘটনাটি রামকৃষ্ণনগরের ঈশানচোরা এলাকার। জানা যায়, ওই এলাকার হিতেশ দে নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ২ মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে টিকা দিতে
ঈশানচরা সাব সেন্টারে যাওয়ার পথে এই মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে সাব সেন্টারে যাওয়ার সময় একটি সার পেছন থেকে এসে হিতেশদের পায়ে গুতো মারে। এতে হিতেশদে খুলে থাকা শিশুটি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সারটি বারবার গুতো মারলে শিশুটি গুরুতরভাবে আহত হয়। হিতেশ দে চিৎকার করলে আশেপাশের লোকরা ছুটে আসে। তারা সারের কবল থেকে রক্ষা করে গুরুতর আহত হিতেশ দে এবং তার দুই মাসের শিশুকে চিকিৎসার উদ্দেশ্যে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠান। কর্তব্যরত চিকিৎসকরা দুই আহতের অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মেডিকেলে পৌঁছার পর চিকিৎসকরা হিতেশদের সন্তানকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত হিতেশ দেকে চিকিৎসার জন্য ভর্তি করেন। হেরোইন পাচার করতে গিয়ে মিজোরামে ধরা পড়ল করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার দুই বাসিন্দা। ধৃত নিজামুদ্দিন করিমগঞ্জ জেলার নীলামবাজার এবং ইসমাইল আলী লস্কর হাইলাকান্দি রামনাথপুরের বাসিন্দা। মিজোরামের চাম্পাই এলাকার তুয়ালোচেং গ্রাম থেকে 3.02 কেজি হেরোইন সহ এই দুইজনকে পাকড়াও করে সে রাজ্যের পুলিশ। হেরোইন ছিল 250টি সাবানের কেসের বেতর। একটি বোলেরো পিক আপ ভ্যানে লুকিয়ে এসব পাচারের সময় দুইজনকে পাকড়াও করা হয়। বর্তমানে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বাজেয়াপ্ত করা হেরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় 15 কোটি টাকা হবে। বন বিভাগের হাওয়াইতাং রেঞ্জের আওতাধীন লায়লাপুর বর্মন বস্তি থেকে উদ্ধার হল বিড়ালের মতো দেখতে বিরল প্রজাতির এক বন্য জন্তু। প্রাণীটি ইন্ডিয়ান ফ্রেট ব্রেজার বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার উমানন্দ গোস্বামী। বুধবার বন বিভাগের লায়লাপুর বিট অফিসের অদূরে বর্মন বস্তির বদরুল হকের বাড়িতে বিরল প্রজাতির প্রাণীটি দেখতে পান। বদরুল বিষয়টি বন বিভাগের লায়লাপুর বিট অফিসকে অবগত করান। লোকালয়ে বন্যপ্রাণী আসার খবরে ছুটে যান বনকর্মী মতিউর রহমান লস্কর এবং সাদ্দাম হুসেন। তারা প্রাণীটিকে ধরতে গেলে হাতে কামড়ে দেয় বনকর্মী মতিউরের। পরবর্তীতে কৌশলে তারা প্রাণীটি উদ্ধার করে হাওয়াইতাং রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী জানিয়েছেন প্রাণীটি বিরল প্রজাতির। এ জাতীয় প্রাণী এই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। প্রাণীটিকে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাঁচগ্রামে শিলচর বদরপুর জাতীয় সড়কের বরাক নদী বাঙ্গন স্থলটির কারণ অনুসন্ধানের জন্য একটি প্রশাসনিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় পৌরোহিত্য করে জেলাশাসক নিসর্গ হিবারে এই নির্দেশ দেন। হাইলাকান্দি জেলার প্রশাসনিক এলাকায় অবস্থিত শিলচর বদরপুর জাতীয় সড়কের এই অংশটির স্থায়ী মেরামতির জন্য কমিটি সুপারিশ প্রদান করবে প্রশাসনকে। সভায় শিক্ষা বিভাগকে ড্রপ আউট স্টুডেন্টদের তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, যক্ষামুক্ত দেশ গঠনের লক্ষ্যে হাইলাকান্দি জেলায় 284 জন টিবি রোগীর নিয়মিত চিকিৎসা চলছে।